হেল্ল' ফ্ৰেণ্ডছ ৱেলকম বেক টু মাই ইউটুব চেনেলটো ফ্ৰেণ্ড বৰ্তমান সময়ত যাকি গোটেই বহুত বৰ ইনফৰ্মচন ৰ প্লছ থ্ৰী ফ'ৰ্থ ফেজ আডমিছন টু থাউজেণ্ড টুৱেণ্টি টু ৰ প্লছ থ্ৰী পঢ়িবাৰ ফ্ৰেণ্ শেষ সুযোগ যাকি আপোনালোকৰ যি ষ্টুডেণ্ট মানৰ কমেণ্ট থাক ফেজ ৱান ফেজ টু এণ্ড ফেজ থ্ৰী ৰ আডমিছন পৰে যে ষ্টুডেণ্ট মানে এই পৰ্যন্ত বি প্লছ থ্ৰী আডমিছন নে নাহি তো সেই মানুষ যা কি এই খুশি খবরটি কি সে প্লস থ্রি পড়বার শেষ সুযোগ রয়েছে তো যা কি তারিখ অনলাইন আবেদন হব এবং এতে মানে আবেদন করে পেয়ে এবং অনর্স চেঞ্জ করে হবোব কিন্তু যে ফেজ ফেজ এবং ফেজ আডমিশন নেছেন তো সেখানকার কলেজ চেঞ্জ এবং অনর্স চেঞ্জ করে পে কি নাই ত ভিডিঅ'টো মই আপোনালোকৰ সমস্তৰ অল ডাউট ক্লিয়াৰ কৰিবি এণ্ড ফুল ডিটেইলছ ইনফৰ্মেশ্যন দে ভিডিঅ'টো বিনা স্কিপ কৰি শেষ যায় হি নহু তাৰ পূৰ্বৰ প্লিজ ভিডিঅ' গোটেই লাইক কৰি দিব যদি চেনেলটো নোৱাৰিব চেনেলটো সবসক্ৰাইব কৰি নেবেবে পাখেৰে থলাই আইকন ক্লিক কৰি নেবেবে ফ্ৰেণ্ডছো জান ফ্ৰেণ্ডছ দেখন্তু পূৰ্ব ভিডিঅ'ৰে মই আপোনাক যাতে ডেডলাইনছ গুড়িক কৈছিল আৰু আই ৰখি কি গভৰ্ণমেণ্ট অফ অশা হায়াৰ এজুকেচন ডিপাৰ্টমেণ্ট তৰফৰ এই নোটছ টি যা আঠ বাৰ দুহাজাৰ বাইশৰেজাই আঠ ডিচেম্বৰ দুই হাজাৰ বাইছৰে দেন চবজেক্ট ৰ গাইডলাইন এণ্ড ডেডলাইন ফৰ ফেজ আই ভা ফেজ ফ'ৰ আডমিছন ইন টু ডিগ্ৰী কলেজ প্লছ থ্ৰী ফাৰ্ষ্ট ইয়াৰ ফৰ দি একাডেমিক চেচন টু থাউজেণ্ড টুৱেণ্টি টু টু টুৱেণ্টি থ্ৰী যাকি দুই হাজাৰ বাইছ তেইছৰ এটা যাকি ডাইৰেক্টলি টপিক উপক আমি যোৱা ত ফ্ৰেণ্ডছ প্ৰথম পইণ্ট দেখোন এতিয়া কোৱা যায় কি আপ্লিকেণ্টছ হু ৱে আৰ প্ৰিভিয়লি আডমিটেড ইন এন এছ আই এচআই ক'লে হায়াৰ এজুকেশ্যন ইনষ্টিটিউচন ইন ফেজ ওয়ান ফেজ টু অ্যান্ড ফেজ থ্রি আডমিশন প্রসেস আর নট এলিজিবল টু পার্টিপেট ইন দিস ফেজ অফ আডমিশন যে স্টুডেন্ট মানে ফেজ ওয়ান ফেজ টু এবং ফেজ থ্রি আডমিশন নেই সারিচ্ছেন সেই ফেজ ফোর যা সে যাকে এলিজিবল নহে সে আবেদন করে পারে না তো ফ্রেন্ডস সেখানে যা কি বহু সারা পিলাঙ্কর গোটিয়ে কোশ্চিন নিশ্চিত রূপে আসব কি আমি আমার কলেজ চেঞ্জ করা চাহি কোমর যা অনর্স চেঞ্জ করা চাহিছি তো ফ্রেন্ডস যা কি দুঃখর বিষয় কি আমার সুযোগ মিলুনি

ত এইভ পাৰ্থিতিক দৃষ্টিৰে ৰখিকি যাকি এথৰ যাকি ফেজ ৱান ফেজ টু ফেজ থ্ৰী ষ্টুডেণ্ট মানুহ যাকি এঠাই যাকি আবেদন কৰি পাৰিব নাই বুলি যাকে তাৰ গাইডলাইন্ৰে হি মেনচন কৰি দিছে দেখোন ফলইং কাটাগৰি অফ আপ্লিকেণ্টছ আ এলিজিবল টু আপ্লাই কেও মানে এতিয়া এলজিবল তু যি ষ্টুডেণ্ট মানে হু ৱি আৰ প্ৰিভিয়লি আপ্লাইড ইন ফেজ ৱান ফেজ টু এণ্ড ফেজ থ্ৰী আডমিছন প্ৰসেছ বট নট চিলেক্টেড ডু টু ভেৰিয় ৰিজন যে স্টুডেন্ট মানে ফেজ ওয়ান ফেজ টু এবং ফেজ থ্রি আডমিশন প্রোসেসে তেলবর্ষে কৌশি কারণবশত যা কি সে যা সিলেকশন করেপারে দেয়ুডেঁট মানে যাকে সিলেকশন হয়ে ফেজ ওয়ান ফেজ টু এবং ফেজ থ্রি সিলেকশন হয়েছে কিন্তু কৌশি কারণবশত সে আডমিশন নিয়ে পি না সে আবেদন করবে এবং মানে ফেজ ওয়ান এবং ফেজ আডমিশন প্রোসেসে যাকে আপ্লা করে নাই সে কৌশি কারণবশত সে যাকে আপ্লা করে নাই সে যাকে নদন করে পেয়ে তা ফ্রেন্ডস দেখি এবং তিন নম্বর এ রে দেখুন এখানে কি নিট নট হ্যাভ টু পে ক্যা ফিজ আজ দে হ্যাভ অলরেজ ড ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি আডমিশন প্রসেস তো যে স্টুডেন্ট মানে ফেজ ওয়ান ফেজ টু এবং ফেজ থ্রি আডমিশন প্রোসেসে সে যাকে তাঁর ক্যা ফি যা কি অলরেডি দিয়েসারি

এবং যদি আমি এখানে ক্যাপ ফি কথা কে তাহলে যে এস সি এস টি স্টুডেন্ট অনেক সেম যা শহে পঞ্চত টঙ্কা হি দেওয়া পড়ব দে অন্য স্টুডেন্ট মানুষ যা কি আপনার যে এস সি বিচার ও বিসি জে এমন যা কি দুইশো পঞ্চতর টঙ্কা হিং পড়ুচি যা কি ক্যাপ ফি হিং দেওয়া পড়ব দে ট্রানজেন্ডর এবং যে হ্যাঁ ক্যাপ রয়েছেন সেম যাকে কোশি ফি এখানে যা কি লাগবে তো এটা দেখুন সি রা আছে কি অল দি আপ্লি আপ্লিকেণ্ট ক্যান ফিল মিনিমম এণ্ড মাক্সিমম ফাইভ এন অ' এছ যাকি অপচন দিছ ফেজ অফ আডমিছন ত' আপোনাৰ মিনিমম আৰু মাক্সিমম যাকি পাঁচটি অপচন হিপাৰিবৰ্ছৰ পাঁচটি অপচন হিপাৰিব তাৰ সৈতে দেখোন আজি ই আপোনালোকৰ যা কি ফাইনা মেৰিট লিষ্ট যা সৰি ফাইনা আডমিছন প্ৰচেছ ইয়াৰপৰা যাক ফেজ ফাইভ আছবাৰ নাই যি মানে ৰ অ যাকি অন্য প্ৰচেছ আডমিছন লৈ পাৰিব কিন্তু আপোনালোকৰ যাকি ফেজ ফাইভ হি আচিব ইউৰ ফাইনাল ফেজ তা সৈতে ফ্ৰেণ্ড দেখোন যাকি চিট ৰ আপোনাৰ ডি ৰিজৰ্ভৰে হি চিট ৰ দেন যি ষ্টুডেণ্ট মানে পি ডব্লিউ ডি কণ্ডিডেট পি ডব্লুউ ডি কাণ্ডিডেট অঁ যাকি ফাষ্ট প্ৰায়োৰিটিব যাক ফাৰ্ট প্ৰায়োৰিটি তাৰ দেখোন এই কোৱা যায় কি ৱান্স এ কাণ্ডিডেট আডমিছন ইন দিছ ফেজ কান টেক চি এল চি টু আডমিট এল হেয়াৰ

স্টুডেট মানে আবেদন সরি যেত আডমিশন নেবে যে স্টুডেন্ট মানে সিলেকশন হয়েকি আডমিশন নেবে সেকর আডমিশন সময় হি সে আডমিশন ফিজ হি দেওয়া যাকে এখানে কুযি তো এখানে দেখিনি কি আডমিশন ফিজ হি দেওয়া পড়বে তাস্ত ফ্রেন্ডস গুড়ি মধ্যে আউথা কোদি কি দেখুন দশ ডিসেম্বর দুই দিন এগারটা অনলাইন আপ্লায়ে করবে সামস এই আবেদন করবে এবং শেষ তারিখ রয়েছে ফ্রেঞ্ডস যা কি বার ডিসেম্বর দুই হাজার বাইশ রাত এগারোটা পঁয়তালিশ পর্যন্ত হি আবেদন করে পেবে তো এটা যা কি কেবলে কি আপনার দশ এগারো এবং বার যা তিনদিন হি সময় রয়েছে তিনদিন ভিতরে হবেদন করা পড়বে তাস্ত দেখুন আপনার পব্লিকেসন অফ ওয়েট লিস্ট ওয়েট লিস্টেড আপ্লিক্যেটস ইন হায়ার এজুকেশন ইস ইেস টেন টেন টাইমস দ আকচুয়াল ভ্যাকেন্সি আজ নচেম্বৰ যা আপোনালোকৰ পোন্ধৰ ডিচেম্বৰ আপোনালোকৰ ভেকেন্সী চিট হি পব্লিছ হৈ যাব তো সেইটা যা আপোনাৰ চেক কৰি পাৰিব দেন তাৰ সৈতে দেখোন আপোনালোকৰ যা এই আপোনালোকৰ আপুনি কোন ৰং অৱ ৱে লিষ্ট ষ্টুডেণ্ট মানে ৱেট লিষ্ট না আছিল সেই ষ্টুডেণ্ট মানে যাক ষোল্ল ডিচেম্বৰটো সতৰ ডিচেম্বৰ ভিতৰত যাকিনে দুইটা পি এম যা কলেজ ৰিপোৰ্ট হি কৰ

দি রিপোর্ট আপ্লিক্যান্টস ইন এচ যাকে হায়ার এজুকেশন ইনস্টিট্যুশন আপনার যাকে নোটিস বোর্ড তো যে রিপোর্টিং করবে রিপোর্টিং করেসারা পরে সতেরো ডিসেম্বর তিনটার পাঁচটা ভিতরে কলেজের নোটিস বোর্ডের যাকে সিলেকশন লিস্ট হি মারি দিয়া যাব দে্টুডেন্ট মান সিলেকশন লিস্টে থাকি সে যাকে উনিশ ডিসেম্বর এবং কোড়ি ডিসেম্বর ভিতরে হি আডমিশন নেবে

আপনারা মানে আবেদন করুন নিশ্চিত রূপে সমস্ত হিং আডমিশন হবো সো ফ্রেডস আশা করছি ভিডিওটি নিশ্চিত রূপে তো ভিডিওটি ভালো লাগে লাইক সেয়ার করা না যদি ডাউট অত নিশ্চিত রূপে কমেন্ট বক্সে কমেন্ট করি পচার এবং এই পিডিএফ যদি আপনারা ডাউনলোড করা চাঁদা তো টেলিক্রামের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন দিয়েছে টেলিগ্রামের জয়েন ডাউনলোড ফর ওয়াচিং